ফিরলাম বিরতির পর, চোখ রাখবো রাজ্য রাজনীতির খবরে। রাজ্য সরকারের শরিক টিপড়া মোথা পার্টি, সেই পার্টি কিন্তু এবার ভরসা রাখতে পারছে না কাদের ওপর, রাজ্য সরকারের ওপর। কিন্তু কেন জানা যাচ্ছে যে নির্বাচন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু একেবারেই সন্তুষ্ট নয় এই টিপড়া মোথা পার্টি, এবং তারা আজ মুখ্য নির্বাচন কমিশনারের নিকট একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে তারা পরিষ্কার করে জানিয়ে দেন যে এডিসি এলাকার দুটি কেন্দ্র খোয়াই এবং চাম্পা হাওড় খালি পড়ে রয়েছে দু বছর ধরে, সেখানে যাদের নির্বাচন করানো যায়, পাশাপাশি ভিলেজ কাউন্সিলের নির্বাচনও করাতে হবে এমনটাই দাবি জানিয়েছে তারা। ছ মাসের মধ্যে উপনির্বাচন করার নিয়ম, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, তা নিয়ে কিন্তু বেশ আজকে তারা কিন্তু ডেপুটেশন জমা দেন। এবং টিপড়া মোথা পার্টির সভাপতি বি কে রাংখল এবং প্রাক্তন মন্ত্রী মেভার কুমার জামাতিয়া সহ আরো বেশ কয়েকজন নেতৃত্ব আজ উপস্থিত ছিলেন, এবং তারপরেই তারা সাংবাদিক সম্মেলন করেন। কি বলেছেন তারা শুনুন। সবাই নমস্কার। আজকে পরশুদিন আমাদের ভিডিও কনফারেন্স সিডব্লিউসি মানে সদস্যগণের আলোচনা এবং সিদ্ধান্ত অনুসারে আজকে আমি আর আমার মাননীয় সদস্য মেধা কুমার জামাতের মহাশয়, রাজেশ্বর মহাশয়, আমরা তিনজনে স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের 11টা থেকে প্রায় 12:30 পর্যন্ত একটা সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে আমাদের মেমোরেন্ডাম অনুসারে আমরা এখানে এটার উপরেই যত আমাদের প্রেশার যে আমাদের দুইটা যে পেন্ডিং যে এডিসির কনস্টিটিউয়েন্সি এটা কোনো বাই ইলেকশন হয়নি। কমিশনার ওখানে বলার চেষ্টা করলেন যে এডিসির ব্যাপারে ঠিক অ্যাসেম্বলির কিংবা লোকসভার মতো নয়, এইভাবে উনি বললেন। যাই হোক, আমরা বললাম যে এটাও ইলেকশন তো ইলেকশন, এবং সিক্স শিডিউলেরও তো ইলেকশন, এগুলি আপনারা কমিশন থেকে পজিটিভ যদি স্টেপ নেন এটা আমরা রিকোয়েস্ট করি। হাইকোর্টের দুইটি পরপর ভার্ডিক্টও অমান্য করা হয়েছে, এগুলি আমরা উল্লেখ করলাম। গ্রামে তো কোনো কাজ টাজ নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয়, এটা একটা। তারপরে এখন তাই উনি বললেন যে পঞ্চায়েতে এটা আগস্টের মধ্যে করা হবে, এরকম একটা উনি বললেন। তারপরে দুইটা এডিসি সিট ব্যাপারেও উনি আলোচনা করেন, এবং পঞ্চায়েতে ইলেকশনের পরে 4 মাসের পরে আমরা কোনো ইলেকশন আমরা করব, তার মানে নভেম্বরে দিয়ে বাদ বাকি ইলেকশন করবেন, কিন্তু এখন আগস্ট মাসে পঞ্চায়েতে ইলেকশন করবেন। তারপরে আমরাও একটা যুক্তির মধ্যে গেলাম যে ইলেকশন তো ইলেকশন ডিপার্টমেন্টের ব্যাপার, আপনারা যদি আপনাদের ইচ্ছা কিংবা কোনো এক ব্যক্তি কিংবা দুজন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে আপনারা এইসব যুক্তি পাল্টা যুক্তি দেখান, এই তর্কতে আমরা আসবো না। আমরা চাই যে ইলেকশন তাড়াতাড়ি হোক। এডিসি এরিয়াও তো আমাদের ত্রিপুরার এরিয়া, তারা তো প্রায় বহুদিন, এইসব আমরা যুক্তি ওনাদেরকে বললাম। ফাইনালি ওনারাও কনভিন্স যে এটা আমরা করা উচিত, এবং আমরা সিদ্ধান্ত আছে এখন রাজ্য সরকার থেকে কোনো প্রবলেম হবে না, প্রথমে এই পঞ্চায়েত ইলেকশন ওনারা করবেন আগস্ট মাসের মধ্যে। কাজে এইভাবে যদি কোনো একটা চিন্তার উদ্যোগেই গুরুত্ব দেওয়া হয়, এবং যেগুলি পাবলিক কনসার্ন গ্রামাঞ্চলে, যেটা এডিসি এরিয়া তো অনেক ব্যবহার রেচেট আপনারা সবাই জানে, এসব এলাকাতে কোনো সরকারি কাজ নাই, এইভাবে এখন প্রায় 2 বছর মানে অসুবিধায় আছে, এগুলি আমরা উল্লেখ রাখলাম। আমরা তর্ক করি না, আমরা বললাম আমাদের তর্কে কোনো প্রয়োজন নাই, আপনারা যদি মনে করেন সংবিধান অনুসারে আপনারা করবেন, এবং রাজ্যপালও ওনাকে কল করলেন কেন এরকম হইতেছে বলে উনি প্রশ্ন সম্মুখীন হইলেন। পরে তাদের যে রাজ্য সরকার থেকে বিভিন্ন জিনিসগুলি কাহিনি বললেন, এটা উনি বললেন। যাই হোক, আমার সহ
সুতরাং আজকে শুনতেই পেলেন তারা কিন্তু মুখ্য নির্বাচনী কমিশনারের কাছে তারা ডেপুটেশন জমা দেন এবং রাজ্য সরকারের শরিক হয়েও রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তারা, এবং আগামী দিনে তারা কোন পথে যায় সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।